নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রেল হংকিং ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা আমাদের একজন প্রিয় সাবস্ক্রাইবার সুরিয়া রয়ের অনুরোধে হলদিবাড়ি থেকে কলকাতা চলাচলকারী 1, 2, 3, 6, 4 হলদিবাড়ি কলকাতা ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস নিয়ে আলোচনা করতে চলেছি। এই ট্রেনটা 627 কিলোমিটার দূরত্ব 11 ঘন্টা 10 মিনিট অতিক্রম করে এবং ট্রেনটি সপ্তাহে 3 দিন চলে, রবিবার, বুধবার এবং শুক্রবার। এবার আমরা জেনে নেব ট্রেনটি কখন কোন স্টেশন থেকে ছেড়ে যায় এবং কখন কোন স্টেশনে গিয়ে পৌঁছায়। ট্রেনটি সকাল 8:30 হলদিবাড়ি স্টেশন ছেড়ে যায় এবং সকাল 8:48 জলপাইগুড়ি স্টেশনে গিয়ে পৌঁছায়। সকাল 9:30 নিউ জলপাইগুড়ি জাংশনে গিয়ে ট্রেনটি পৌঁছায়। সকাল 10:45 ট্রেনটি কিষানগঞ্জ স্টেশনে গিয়ে পৌঁছায়। দুপুর 12:11 ট্রেনটি হরিশ্চন্দ্রপুর স্টেশনে গিয়ে পৌঁছায়। দুপুর 1:25 ট্রেনটি মালদা টাউন স্টেশনে গিয়ে পৌঁছায়। দুপুর 2:47 ট্রেনটি পাকুড় স্টেশনে গিয়ে পৌঁছায়। বিকেল 3:48 ট্রেনটি রামপুরহাট জাংশনে গিয়ে পৌঁছায়। বিকেল 4:35 ট্রেনটি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে গিয়ে পৌঁছায় এবং বিকেল 5:36 ট্রেনটি বর্ধমান জাংশনে গিয়ে পৌঁছায় এবং সন্ধ্যে 7:40 ট্রেনটি কলকাতা স্টেশনে গিয়ে পৌঁছায়। এটি তার অন্তিম স্টেশন। তো বন্ধুরা, তোমাদের কোন রেলের ইনফরমেশন লাগবে কমেন্ট সেকশন জানাও।